রান্নার অন্যতম উপকরণ জিরে। গত দু মাসে জিরের দাম 4 গুণ বেড়েছে। বিপাকে পড়েছে ক্রেতারা, বিক্রি কমেছে অনেক, আরও দাম বাড়তে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। হুহু করে বাড়ছে জিরের দাম, দ্বিগুণ নয়, বর্তমানে জিরের দাম বেড়েছে প্রায় 4 গুণ। বাজার ঘুরে যে তথ্য উঠে এলো, গত দু মাস ধরে ক্রমাগত বেড়েছে জিরের দাম। বর্তমানে কলকাতায় পাইকারি বাজারে জিরে বিক্রি হচ্ছে 540 টাকা দরে। স্বাভাবিকভাবেই খুচরো কেনার সময় আরও বেশি পয়সা দিতে হচ্ছে ক্রেতাকে। কিন্তু রান্নাঘরের মহার্ঘ এই বস্তু হঠাৎ তার দাম এভাবে বাড়ছে কেন? এ বিষয়ে বনগাঁ টবাজার এলাকার এক পাইকারি ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র ঘোষ বলেন, জিরের দাম কেন বাড়ছে তা আমরা জানি না, এমনকি কলকাতার মহাজনরাও কোনো সদুত্তর দিতে পাচ্ছেন না। তবে দাম আরও বাড়বে বলে জানিয়েছেন তারা, দাম 600 টাকা ছাড়িয়ে যেতে পারে। মার্চ মাসে জিরের দাম ছিল 280 টাকা, সেই জায়গায় দাঁড়িয়ে এখন দু মাসের মাথায় কলকাতাতেই জিরের বাজার 540 টাকা হোলসেলে বেচা কেনা হচ্ছে। সেই জন্য মানুষের একটা নাবিশ্বাস উঠে যাচ্ছে, একটা অস্বাভাবিক দাম যা কোনো দিনই ভাবা যায়নি। শুধু জিরে না, সঙ্গে অন্য অন্য যেসব মশলাপাতি আছে সবই আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে। কাস্টমার যার 500 লাগবে সে 100 কিনছে, বেচা কেনা নিশ্চয়ই খারাপ হবে, আমাদের বোঝা মুশকিল। কলকাতার মহাজনরাও বলতে পারছে না যে কী কারণে বাড়ছে। রান্নাঘরের অন্যতম উপকরণ জিরে, অথচ সেই জিরের দাম ক্রমাগত বেড়ে চলায় স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, শুধু জিরে নয়, দাম বেড়েছে অন্যান্য মশলারও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জিরের দাম বেড়ে যাওয়ার ফলে বিক্রির পরিমাণও কমে গেছে অনেক। আগে যিনি 500 গ্রাম জিরে কিনতেন, তিনি এখন 100 গ্রাম কিনে কাজ চালাচ্ছেন। জানা গেছে, রাজস্থানের নাগৌড়ের মেটতা কৃষি মান্ডি রাজ্যের একটি বিশেষ ফসল বাজার, সেখানেও ক্রমাগত বাড়ছে জিরের দাম। ব্যবসায়ীদের অনেক অংশের মতে, এবছর বৃষ্টিতে কিছু ফসলের ক্ষতি হয়েছে, পাশাপাশি করোনার পর থেকে জিরের চাহিদা বেড়েছে। এখন শুধু রান্নার বস্তু হিসাবেই নয়, অনেক ক্ষেত্রে জিরে ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের দেশীয় ওষুধ তৈরির ক্ষেত্রে। সূত্রের খবর, আরব দেশগুলিতেও জিরের ফলনে ঘাটতি হয়েছে, বৃষ্টির ফলে সেখানেও নষ্ট হয়েছে এই ফসল। এ বিষয়ে বাজারে আসা এক ক্রেতা বাসুদেব সাহা বলেন, জিরের দাম এত বেড়েছে, 500 গ্রাম কিনতে এসেছিলাম, এখন 100 গ্রাম কিনব, এভাবে দাম বাড়লে আমাদের চলবে কী করে? জিরের দাম তো এত বেড়ে গেছে, তা আমি কী করে কিনবো? 500 তো কিনতে এসেছি, তাহলে আমার 100ই নিতে হবে এখন এত বেড়ে যাওয়ার জন্য, কী করে চলবে? এরকম দাম বাড়তে থাকলে তাহলে আমাদের চলবে কী করে? জিরে থেকে অন্যান্য মশলা, তরকারির বাজারে আদা, ক্রমাগত জিনিসের দাম বাড়ায় নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের, সে কথা বলাই যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।